এই দিনটাই একদিন আসবে রিমি, আমি তোকে আরো দুটো কথা বলতে এসেছি, আর সাথে বলতে এসেছি ওই ডায়ান্টের কথা, মানে ওইটা হলো কি কি বলতো, বিছুটি। আচ্ছা তোমরা বাদাম কাকুর কথা মনে আছে? বাদাম কাকু, বাদাম কাঁচা বাদাম আর কাঁচা বাদাম মনে আছে, সেই কাঁচা বাদাম কাকুর কথা? আচ্ছা বলো তো, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে একজনের বাবা আছে সেই কাঁচা বাদামের, মানে ভুবন বাদ্যকার, ঠিক আছে? ভুবন বাদ্যকারের কথা মনে আছে নিশ্চয়ই? কাঁচা বাদাম বললে কার কথা মনে পড়ে? ভুবন বাদ্যকার, তাহলে কাঁচা বাদাম কাকু, ঠিক আছে, বাদাম কাকু। তো সেই বাদাম কাকু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে একজন বিখ্যাত বাবা, কিন্তু বাদাম কাকুর মতো দেখতে। কে বলতো বাদাম কাকুটা সেটা? আরে তোমরা বুঝতে পারছো না, সেই ধানি লঙ্কাটা, ধানি লঙ্কাটা, উফ, ধানি লঙ্কাটাও বুঝতে পারছো না, পাঠিটা, এবার বুঝতে পেরেছো? পাঠার পাঠিটা, রক্ষিতাটা, এবার বুঝেছো? আরো বিশ্লেষণ করব, আরো বিশ্লেষণ করব, যেটা এখন দিন রাত ওই পাঠার বাড়িতে পড়ে আছে, মানে রিমি যে বেডটাতে শুয়ে এসেছিল, যে বেডটাতে দীর্ঘদিন রিমি শুয়ে এসেছিল, কারণ হ্যাঁ তুমি তখন বলতেই পারো যে রিমির আগে তো ওই পাঠি গিয়ে শুয়েছিল, কিন্তু হ্যাঁ পাঠি শুয়েছিল ঠিকই, কিন্তু সেই শুয়াটার প্রমাণ কিন্তু আমরা সেরকমভাবে বেশি দিনকার জন্য নয়, কিন্তু রিমি কিন্তু দীর্ঘদিন শুয়েছিল, তাই না? রিমি কিন্তু দীর্ঘদিন শুয়েছিল, রিমির আর পাঠির শুয়ে যদি ওই খাটে শুয়ে কিংবা ওই বিছানায় শুয়ে যদি যেটা পেটে নিয়ে এসেছিল সেটা তো আর ওরা প্রমাণ হিসাবে রাখেনি কিংবা সেটাকে স্বীকৃতি দেয়নি, দিয়েছিল কি, কিন্তু রিমি ওই বিছানায় শুয়ে যেটা ওর শরীরে ধারণ করেছিল, হ্যাঁ সেটা স্বীকৃতি কিন্তু ওরা বলেছিল দেবে, কিন্তু স্বীকৃতি দিত, কিন্তু স্বীকৃতি দিয়েছিল, সরি স্বীকৃতি দেবে কি, স্বীকৃতি দিয়েছিল, যাক সেটা অনেক ঘটনা অনেক কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ ওই রিমির মানে নোংরা করা বিছানাটায়, রিমির নোংরা করা বিছানাটা, একদমই তাই বলবো, বিছানাটায় যে গিয়ে এখন রক্ষিতাগিরি করছে, যে রক্ষিতাটা দিন রাত শরীর এলিয়ে দিলিয়ে দিয়ে যার সাথে মজাটা নিচ্ছে যে ছেলেটার সাথে, ঠিক আছে? তো সেই ছেলেটার রক্ষিতাটা, বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? এবার আশা করি বুঝতে পেরেছো সেই রক্ষিতার বাবা, একদম তোমরা মিলিয়ে নেবে, এখনো যাদের মাইন্ডে ঢোকেনি তারা একটু ভালো করে দেখবে ওই রক্ষিতার বাবাকে পুরো বাদাম কাকুর মতো দেখতে, একদম বাদাম কাকু। কিন্তু ওই বাদাম কাকু সোশ্যাল মিডিয়াতে আসে না, কিন্তু বাদাম কাকুর বউ আসে, মানে রক্ষিতার মা আসে, কিন্তু বাদাম কাকুর বউ কিন্তু, সরি বাদাম কাকু কিন্তু আসে না সোশ্যাল প্ল্যাটফর্মে, কিন্তু বাদাম কাকু একটা জিনিস, বাদাম কাকু না কিন্তু একটা জিনিস, ঠিক আছে? ধৈর্য ধরো, আমি কিচ্ছু বলবো না তোমাদের, ধৈর্য ধরো, ঠিক আছে? কারণ দেয়ালেরও তো কান আছে, কি হয়েছে, একটা গান আছে না, বাতাসে বহিছে না, এরকম একটা ব্যাপার, তো দেয়ালেরও কান আছে, কাজে আমি এখন কিচ্ছু বলবো না, ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? ওয়েট এন্ড সি, দেখতে থাকো। মানে ওই বাদাম কাকু যে, এর আগেও আমি তোমাদের একটু হিন্স দিয়েছিলাম, অনেক দিন আগে একটু হিন্স তোমাদের দিয়েছিলাম, কারণ আমি শুনেছিলাম আমাকে বলেছিল, সেটা আমার ভাই আমাকে একটা কথা বলেছিল, আমার ভাই অনেক দিন আগে, তপন, তো এমন একটা ঘটনা ঘটিয়েছে, এমন এমন মিথ্যে কথা বলে ঘটনাটা ঘটিয়েছে, হ্যাঁ, ওনার মেয়ে নাকি অনেক দিন ডিভোর্স হয়ে গেছে, তার ওই ছেলের সাথে নাকি কোনো রিলেশন নেই, তাহলে ওই ঠাপাঠাপি ঘোরাঘুরি চারিদিকে কার সাথে কে করছে গো, হ্যাঁ কে করছে, ধানি লঙ্কা, ঠিক আছে? বাপটা হলো গিয়ে বাদাম কাকু, মেয়ে হলো গিয়ে ধানি লঙ্কা, তার মা হলো গিয়ে আরো জল বিছুটি, মানে সব কটা মিলে সঙ্গে তো আসে, মানে কি বলবো, ধুরন্তর ফ্যামিলির সাথে গিয়ে অ্যাড হয়েছে, মানে এমন 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 কাজকর্ম এরা করছে না, ভাবলে দেখলে তোমরা জানলে না, মানে জুতিয়ে ওদের মুখ লম্বা করে দিতে হয়, মিথ্যে কথারও বলার একটা লেভেল থাকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রিমি, আজকে আমি তোকে একটা কথা বলছি, আজকে তোকে আমি একটা কথা বলছি, আবারও কথাটা তোকে আমি বলছি, অনেক বুঝাচ্ছি তোকে, অনেক কেন বুঝাচ্ছি, আজকে আজকে দেখ কন্ট্রোভার্সি ভিডিও করি, তোকে ভালোবাসি, আবার তোর ভুল দেখলেও তোকে ছাড়বো না, আর তোকে এসে কেউ ভুলভাবে কোনো কিছু বললে সেটাও কিন্তু ছাড়বো না, ঠিক আছে? আজকে তুমি যে স্টেপটা নিতে যাচ্ছ, মানে মনে মনে প্রকাশ করতে পারছো না, কারণ সবাই তোমাকে চেপে ধরবে, হ্যাঁ, কিন্তু তোমাকে, তোমার চেহারা ছবিতে, তোমার চাল চলনে কিন্তু পরিষ্কার, তুমি কোথাও না কোথাও আবার ওইদিকে তুমি
তুমি যখনই তোমার মায়ের আয়ত্ত থেকে বেরিয়ে, আমি বলবো না যে তুমি সুলগ্নায় রিসেন্ট তুমি সুলগ্নার কাছে গেছো, রিসেন্ট তুমি তোমার বান্ধবী সুলগ্নার সাথে তুমি যোগাযোগ করেছো, আমি এই একটা জিনিস ওয়াচ করেছি, তুমি তোমার মায়ের আয়ত্ত থেকে বেরিয়েই যখনই বাইরে থার্ড পার্সন, মানে তোমার রিলেটিভ বাদ দিয়ে তোমার মাসি তোমার পিসি, হ্যাঁ ওদের তোমার দিদা এদেরকে বাদ দিয়ে, হ্যাঁ তুমি যখনই তুমি একটা অন্য জগতে ঢুকে যাও, অন্য কারো সঙ্গ নাও, হ্যাঁ তখনই তোমার মাইন্ডটা কিন্তু ঘুরে যায়। কেন হয়? যেটা কিছুদিন আগে হয়েছিল, যাকে তোমরা কাকিমা বলে পরিচয় দিয়েছিল, যাই হোক সেই সময়টাতেও আমি পিঙ্কিকে অ্যালার্ট করেছিলাম, সেই সময়টাতেও পিঙ্কিকে আমি অ্যালার্ট করেছিলাম, আজকে কিন্তু ফল দিল। কিছুদিন আগেও হাসপাতালেও কিন্তু আমি পিঙ্কিকে অ্যালার্ট করে এসেছিলাম, ঠিক ফল দিল। এখনও আমি পিঙ্কিকে অ্যালার্ট করছি, এখনও আমি পিঙ্কিকে অ্যালার্ট করছি, পিঙ্কি মেয়েটাকে কি বলবো আর, যতটা পারবে নিজের কাছেই রাখার চেষ্টা করো, কারোর বাড়িতে ধুমধাম রাত কাটাতে মেয়েটাকে পাঠাবে না, ঠিক আছে? কারণ তোমার মেয়ে সাধারণ আর পাঁচটা মেয়ের মতো নয়, পাঁচটা মানুষের মতো নয়, কারণ ওর একটা প্রবলেম আছে, কারণ ও নিজেও নিজের উপর কন্ট্রোল নেই, ও কখন কি, তুমি তো ভালো করে জানো, হ্যাঁ ও কখন কাকে কি, ও তোমাকে বলতেও মানে মাকে এত ভালোবাসে, আবার মাকেও সোশ্যাল প্ল্যাটফর্মে ও খারাপ করতে বাজে করতে ন্যাংটো করতে অন্য মানুষের সাথে শুয়ে দিতে 2 মিনিটও ভাবে না। হয়েছে, ঘটনাগুলো হয়েছে, মিথ্যে কথা নয়, এগুলো ভুলে গেলে তো চলবে না, কারণ এটা ও নিজের থেকেও করে না। কারণ আজ যদি দেখো, আজকে শুধু ও শুধু মায়ের উপরে যে অত্যাচারটা করেছে তা নয়, ও নিজের উপরে কিরকম অত্যাচারগুলো করেছে এগুলো ভুললে তো হবে না, কারণ ও ইচ্ছাকৃতভাবে করে না, এটা আমাদের মানতে হবে, ভাবতে হবে, কাজেই ওকে সেইভাবেই গাইড করতে হবে। তো হ্যাঁ, তোমরা বলতেই পারো যে পিঙ্কি কাকিমা একার দ্বারা কত গাইড করবে, পিঙ্কি অনেকটা ওকে কন্ট্রোল করে কিন্তু তুমি নিয়ে এসেছিলে, নিয়ে এসে তীরে এসে তরিটাকে তুমি ডোবাচ্ছ, তুমি আবারও কিন্তু ভুল করে ফেললা ওকে, কোথাও তুমি তোমার বাড়ি ছাড়া সঙ্গে তুমি থাকবে দরকার হলে, তোমার বাড়ি, তোমার বাড়ি ছাড়া, এবার তোমার বোনের বাড়িটা সেটা আলাদা কথা, তোমার দিদিদের বাড়ি আলাদা কথা, তাছাড়া কোনো বন্ধু বান্ধব কোনো পাতানো কোনো মানে সম্পর্কের মধ্যে তুমি ওকে নাইট স্টে করতে দেবে না, দীর্ঘ সময় কাটাতে দেবে না। কথাগুলো শুনতে হয়তো অনেকেই আমার বিরুদ্ধে, তোমরা দেখো আগে আগে বলে দিই আমি কথাগুলো, পরে কিন্তু সেই কথাগুলো গিয়ে ফলে, ঠিক আছে? কাজেই যে কথাগুলো বললাম মাথায় রাখবে, ঠিক আছে? যে কথাগুলো বললাম, হ্যাঁ অ্যাটলিস্ট মাথায় রাখবে আমি যে কথাগুলো বললাম, পাঠাবে না মেয়েটাকে হিতে, মেয়েটা জানো তো, ও জানো ও একটু সফট, ও একটু সফট, যে যেভাবে হয়তো বুঝাচ্ছে এইভাবে ও বুঝছে অন্যভাবে, বুঝে ওর মাইন্ডে অন্য কিছু কাজ করে, আলোচনাটাই তো হয়, কারণ ও যখনই, ও যখনই তোমার কাছ থেকে বাইরে ওর কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কিংবা ওর আগের রিলেশনের যেটার সাথে, যেই সময়টায় পাঠার সাথে ও রিলেশনে ছিল, সেই সময়টার মানুষের সাথে আমরা আজকে আমার কাছে আসুক, আমি একবারের জন্য ওই পাঠার আলোচনার সামনে করবই না, করবই না, করলেও এমনভাবেই করব যেটা ওর মধ্যে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু ও যাদের সাথে ও নাইট স্টে করছে কিংবা যাদের সাথে অন্তরঙ্গ হচ্ছে তারা কি হয় ওই পাঁঠাকে নিয়ে সিম্পাথিমূলক কথাবার্তা ওর সামনে বলে। তুমি এটা ভালো করেই জানো যে জিনিসটা হয়েছিল তোমার কি বলবো এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে যা বলে যাকে সম্বোধন করেছিল সে কিন্তু ভিতরে ভিতরে এমনভাবে, কারণ নাহলে রিমির মতো মানুষ ওই মেয়েটার সাথে এইভাবে এতটা জড়িয়ে পড়ার কথা নয়, জড়িয়ে পড়ার কথা নয়, কিন্তু কেন জড়িয়েছিল, টোপ টোপ দিয়েছিল তোকে আমি কোনো না কোনোভাবে ওই পাঠার কাছে দিয়ে আসবো, ওই টোপেতেই ও কিন্তু পাগল, ও তো জানো ওর জন্য পাগল। এখনও আমি এইটুখানি একদম সিওর বলে দিতে পারি, এখনও যদি এই যে এত কাণ্ড যে ও ওই কালটির সাথে পাঠের সাথে ঘটিয়ে ফেলেছে, চোখে দেখেছে ও ছটফট করছে কষ্ট পেয়েছে, তারপরে যদি ওই পাঠা একটু ভালোবেসে ওকে ডাকে, আমি এর আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি, ও সব ভুলে যাবে, কারণ এটা ও নিজের উপর কন্ট্রোল নেই, ও ইচ্ছাকে তো করে না, ও পরে গিয়ে আবার পস্তাবে, ও আবারও আসার জন্য ছটফট করবে, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটিয়ে ফেলবে, ঘটনাটা আবেগপ্রত মানুষ। কাজেই আমি তোমাকে বারবার অ্যালার্ট করছি, ওকে নাইট স্টে কোথাও করতে দেও না, যতটা পারবে তুমি তোমার আয়ত্তে রাখার চেষ্টা করবে, তোমার কাছে রাখার চেষ্টা করবে, ওকে একদম নাইট স্টে করতে দেবে না, ওকে কোথাও তুমি একা ছাড়বে না। তাতে কি হয় বলো তো, ওই জড়িত মানুষগুলো দিন রাত যতক্ষণ সময় থাকছে না ওর সাথে, ঠিক এই আলোচনাগুলো, এই কেন হয়েছিল রে, কীভাবে কতটা কী হ্যান ত্যান, এই ধরনের আলোচনাগুলো হয়,
হ্যাঁ, তাই তো, তুই তো অত ভালোবাসিস, তাহলে তুই চলেই যেতে পারিস, যাবি কি? এই যে দুর্বল, সত্যি এটা ভুল হয়েছে, এই সত্যি তো কেন আসলি আন্টি, এটা ভুলেই করলো, এই যে কথাগুলো কোথাও না কোথাও ঘুরে গেড়ে, হ্যাঁ তোর মা এটা করলো তো, না তোর মাই চায় না, মনে জানি তো চায় না, মনে হয় সেও কিন্তু কিন্তু দিয়ে বলছে মনে হয় চায় না, আন্টিও মনে হয় চায় না, জানিস তো, তুই সংসারটা কর, ব্যাস মাইন্ডটা কিন্তু শেষ। তখন ও পুরো রণমূর্তি ধারণ করে, আমার মায় আমাকে সংসার করতে দিল না, আমার আমি তাহলে চলে যাই, আমার সবাই সংসার করছে, কিন্তু কদিন আগেও এসে বললো সবাই সংসার করছে, সবাই গুছিয়ে সব কিছু করছে, শুধু মাঝখান থেকে আমার সংসারটাই হলো না, সেটা আমার সাথেও ও বলেছে, বিমনি দেখো সবাই সব কিছু করছে, আমারই সংসারটা হলো না, মাঝখান থেকে আমি কিন্তু কষ্টে রয়েছি। ও কিন্তু আমার সাথে ওই কথাগুলো বলেছে, আমি ওকে অন্য কিছুতে বুঝিয়েছি, অন্যভাবে বুঝিয়েছি, কিন্তু সবাই তো এভাবে বুঝাবে না, সবাই হয়তো হ্যাঁ তাই তো, তাই তো, তুই চলে যাবি, এই যে তখনই ও মাথা পাগলের মতো হয়ে যায়, ঠিক আছে? তাই বলছি যত যেটা করবে বুঝে শুনে করার চেষ্টা করো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।